kakasan. আরিফুল কে টিস্যু খাওয়া দিবে এখন। ভাইয়ের নাম আরিফুল। আরিফুল ভাইয়ের জন্য একটা বড় তালি হবে। আচ্ছা ভাই, একে আসলে ডিপ্রেশনে আছেন? প্রচুর। হ্যাঁ, এখানে একটা গল্প বলি, ছোট গল্প। যখন আমি ইন্টারমিডিয়েট দিয়ে ডাক্তার হওয়ার কথা চিন্তা করি, তখন আমি ওই ব্লু হোয়েল গেমটা খেলতেছিলাম, 50 নম্বর লেভেলে ছিলাম আর কি। তো 50 নম্বর লেভেলে বললো যে আত্মহত্যা করেন, পরে আমি ডাক্তারি পড়াটা বেছে নিলাম আর কি। তো এখন এখানে ব্যাপারটা হচ্ছে যে আসলে ডাক্তাররা কম বেশি সবাই ডিপ্রেসড, কিন্তু আমরা আজকে এখানে আসছি, কালারফুল অডিয়েন্স, কালারফুল পিপল, আমরা সবাই এনজয় করব। এখানে ভাইয়ার ডিপ্রেশনের যে ভিতরকার ডিপ্রেশন, এটা আমরা ভিতর থেকে বের করে আনার জন্য একটা নিউরো ওয়াশার নিয়ে এসেছি আমি। ভাইয়া সোজা হয়ে দাঁড়াবেন, হ্যাঁ আমার কাছে একটা ছোট চুঙ্গি আছে, খালি সবাই দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, আর একটা গ্লাস আছে আমার কাছে এখানে এরকম, এটা আমি সামনে রেখে দিচ্ছি, সবাই দেখতে পাচ্ছেন? পিছনের অডিয়েন্স, ইয়েসটা শুনতে এসের মতো লাগতেছে, জোরে ইয়েস, রাইট, ওকে। তাহলে আমরা আগে পানি দিয়ে চুমটা পরীক্ষা করে নেব, কেমন? এটার নাম হচ্ছে চুম, এটা কিন্তু ফানেল বললে হবে না, এটার নাম চুম। আমি ফানেলের মুখটা ধরে এইভাবে এখানে পানি ঢেলে দিচ্ছি, হ্যাঁ, নিচেও ফুটা উপরেও ফুটা, কি হওয়ার কথা ছিল কিন্তু পড়তেছে না, এটা একটা ম্যাজিক, তাই না? ম্যাজিক না? আচ্ছা, অডিয়েন্স খুশি হয় নাই, না পড়লে যদি খুশি হয় তাহলে নিশ্চয় পড়লে খুশি হবেন, পড়লে খুশি হবেন, তাও হবেন না। আচ্ছা আচ্ছা, আমরা দেখি আসলে পরে কিনা, ট্রাই করে দেখি পরে, তাই না? আচ্ছা ভাই, পানিটা খেয়ে ফেলেন, মিনারেল ওয়াটার, এটা মিনারেল ওয়াটার, এটার একটা ইয়ে আছে, কিন্তু এটা কাজ কেন করবে তার পিছনে একটা বড় কারণ আছে। আমাদের দেশে ওষুধের চেয়ে পানি পড়া, হ্যাঁ, বেশি চলে। আমি যার কাছ থেকে পানি পড়া আছে সে কিন্তু যথেষ্ট প্রসিদ্ধ লোক, তার নাম হচ্ছে পীর বাবা আহসান হাবিব পিয়ার। হ্যাঁ, তো ওনার পানি পড়া খেলে মেয়ে তো পড়বে, ডিপ্রেশন আউট, ঠিক আছে? তাহলে ভাই খেয়ে ফেলেন, বিসমিল্লা করে, বিসমিল্লা করতে হবে কিন্তু, হ্যাঁ বিসমিল্লা, বিসমিল্লা, হ্যাঁ ঠিক আছে, বিসমিল্লা বলছেন। আচ্ছা, এখন ভাইয়ের কাছে কিছু প্রশ্ন, এটাতে আপনি উত্তর দিবেন। আপনি কখন সবচেয়ে বেশি টেনশন করেন? ঘুম থেকে উঠলে টেনশন, মানুষ কিন্তু ঘুমের মধ্যে টেনশন করে, ভাইটা কিন্তু উল্টা সিভিয়ার ফর্ম অফ ডিপ্রেশন, টাইপ টু, গ্রেড ওয়ান। আচ্ছা, হ্যাঁ রাখেন রাখেন আমার কাছে। আচ্ছা, তো আপনি যখন ডিপ্রেশন তখন কি করেন? তখন, হ্যাঁ তখন খুব মন খারাপ করি, কাউকে গালি দিতে মন চায় না, সব সময় তো পরিষ্কার করেন না, মাঝে মাঝে কান খুঁচাই নিবেন, তাহলে আরো কোনটা ভালো হবে। হ্যাঁ, এখন আপনি তো পানি খাইছেন, এখন একটু ডিপ্রেশন রিলিফ লাগতেছে? জি না, এখনো লাগতেছে না। হ্যাঁ, ভিতরে ওয়াশ হওয়ার জন্য তাহলে আমরা একটু টাইম সময় লাগবে, সময় একটু সময় লাগবে। হ্যাঁ, তাহলে আমরা একটু এক্সারসাইজ করি, এমন করেন, এখন একটু রিল্যাক্স লাগতেছে, মনে হচ্ছে পশুর ড্রপ হচ্ছে, ঠিক আছে কাজ হচ্ছে, এবার বড় বড় শ্বাস নেন, ইয়েস ফাইন, ভেরি গুড। আচ্ছা, এখন আমরা যেটা করব
সেটা হচ্ছে আপনার কানটা পরিষ্কার করে দিব বিনা পয়সা। আচ্ছা আমি কান কুচানি টানি নাই, কিন্তু তারপরে একটু আমি চেষ্টা করে দেখি একটু ভালো করে। ওরে বাবা, কানের মধ্যে ক্যাপসুল, মেডিসিন নিয়ে চিন্তা করে, ক্রিটিক্যাল পেশেন্ট, ক্রিটিক্যাল মেডিসিন। হ্যাঁ আচ্ছা, ওয়েক্স জমে ক্যাপসুল হয়ে গেছে, এখন কি করা যায়? ভাই তো ডিপ্রেস, ভাই কি বিয়ে করছেন? অনেক আগে, অনেক আগে করছেন, বাসর রাতের দিনে একদম অ্যাংশাস ছিলেন। বাসর রাতে না দিনে? এই তো।